আমার ইউটিউব চ্যানেলে শর্মিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শুকনো শুকনো আলু ঝিঙে পোস্ত রান্না করব। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি। এবার আলুগুলো সব দিয়ে দেব। আলুগুলো সব দেওয়া হয়ে গিয়েছে আমার, এবার আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখো আলু আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা আস্তে করে দেবো, যে ঝিঙের যে জলটা বেরোবে তাতে আস্তে আস্তে আলুটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাস শিলনোড়ায় আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা ততক্ষণ বেটে নেব। দেখো এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে, যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেবো। দেখ সামান্য একটু জল দিয়ে দেবো। যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আলু ঝিঙে দুটোই ভাজা আছে আর পোস্তটাও দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে শুকিয়ে গেলেই আলু ঝিঙে পোস্ত রেসিপিটা আমার রেডি। দেখো শুকনো মোটামুটি হয়ে এসেছে। আমি আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো। আজকে এখানেই শেষ, আবার পরে দেখা হবে।